আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে একটা অ্যাপ ক্রিয়েট করতে পারেন, যেটা আপনি প্লে স্টোরে ইউজ করতে পারবেন। আগের একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনারা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট করতে পারেন। এরপরে সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে কিভাবে একটা অ্যাপ ক্রিয়েট করা যায় সে বিষয়টি শেয়ার করার জন্য। সো আমরা জানি অ্যাপ ক্রিয়েট করতে গেলে মেনলি আমাদের যা লাগবে, কোডিং সম্পর্কে ভালো একটা আইডিয়া লাগবে, নিজে টাইপ করে কোডিং করা লাগবে। বাট ট্রাস্ট মি, আমার এইসব কোনো নলেজ নেই, আমি একদম আপনাদের মতোই ফ্রেশ, কোনো কোডিং নলেজ নেই। এরপরও এআই দিয়ে কিভাবে অ্যাপ ক্রিয়েট করা যায় সেই বিষয়টা শেয়ার করব। আমি যেই এআইটা ইউজ করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি, চাইলে আপনি অন্য এআইও ইউজ করতে পারেন। এখন অ্যাপ ক্রিয়েট করার জন্যে আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখন আমাদের একটা প্রম্পট লিখতে হবে, একটা কমান্ড লিখতে হবে, যে কমান্ডের উপর বেস করে আমরা একটা অ্যাপ তৈরি করব। আমরা আজকে যে অ্যাপটা তৈরি করব সেটা হচ্ছে টিকটক টয় একটা অ্যাপ, একটা হচ্ছে মোবাইল গেম টিকটক টয়। এই গেমটা অনেকে জানেন, এই হচ্ছে আমাদের গেম, যে গেমটা আমরা ক্রিয়েট করব। সো এখন আমরা একটা প্রম্পট লিখি, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ টিকটক টয় গেম। সো এই হচ্ছে আমাদের প্রম্পট যেটা আমরা লিখলাম। এখন আমরা জাস্ট এন্টার করে দিই, এরপর এখান থেকে এন্টার করে দিলাম, তাহলে দেখেন তারা কিন্তু আমার জন্য কোড লিখে দিচ্ছে, HTML কোড, এরপরে CSS কোড। এরপরে এখানে জাভা স্ক্রিপ্ট কোড। সো এখন আমাদের যা দেখতে হবে সেটা হচ্ছে এইগুলা কাজ করে কিনা ঠিকঠাক মতো। সো এটা চেক করার জন্য আমরা নতুন একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে কোড পেন, এটা লিখে সার্চ করব। এরপরে আমরা এই কোড পেনটা ওপেন করি, এরপরে এখান থেকে স্টার্ট কোডিং। তো দেখেন এখানে কিন্তু HTML, CSS, এরপরে JS, জাভা স্ক্রিপ্ট সবগুলো আলাদা দেওয়া আছে। সো এখন আমরা যা করব, আমরা এই কোডটাকে কপি করে নিয়ে আসবো, সাপোজ HTML, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এটা HTML এর মধ্যে HTML পেস্ট করব, একটু ভিউটা চেঞ্জ করে নিই। তো HTML এর মধ্যে আমরা HTML পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা কপি করে নিই, এ হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট, সরি CSS, অ্যান্ড দেন পেস্ট। এরপর জাভা স্ক্রিপ্ট, এ হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট, কপি করে নিলাম আর এটা এন্টার করে দিলাম। তো এই হচ্ছে আমাদের অ্যাপ, যেটা এখন আমরা টেস্ট করব আমাদের কাজ হয়েছে কিনা, একটু ছোট করে নিলাম। তো এখন যদি আমরা চেক করি, তো দেখেন এই হচ্ছে আমাদের গেম, বাট গেমটা আমাদের অনেক সাদা মাঠা লাগতেছে। তো এর জন্য আমাদের কিছু বিষয় অ্যাড করা দরকার, চেঞ্জ করা দরকার, যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর হয়নি। সো এই কোডটা আমরা নতুন করে জেনারেট করব, এর জন্য আবার চ্যাট জিপিটিতে গেলাম আর এখানে লিখলাম অ্যাড ব্যাকগ্রাউন্ড রেডিয়েন্ট কালার, একটা কালার অ্যাড করতে বলছি। এরপরে অ্যাড ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এরপরে আপনি যা যা অ্যাড করতে চান সব কিছু এখানে লিখে দিবেন, এরপর জাস্ট এখান থেকে এন্টার করে দেন। তো এখান থেকে তারা নতুন করে কোড দিছে, শুধুমাত্র আপডেট CSS দিছে। তো এটা আমরা কপি করে নিলাম আর কোড পেনে এটা পেস্ট করে দিই, আপডেট CSSটা, এটা কন্ট্রোল এতে সব কপি করে নিলাম, রিমুভ করে দিলাম, এরপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর জাভা স্ক্রিপ্টও সেমভাবে, এখান থেকে জাভা স্ক্রিপ্ট কপি করে নিই, এখান থেকে কপি, কন্ট্রোল এতে সব কপি করে নিলাম, কেটে দিলাম আর পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের গেম। তো চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, যে কোনো কালার। তো আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা যা করব, তো এখন এটা আমরা PC-তে সেভ করব। এখানে আমরা সার্চ করে নিলাম নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটার মধ্যে আমরা সেভ করব। তো এখান থেকে নতুন একটা ফাইল নিয়ে নিলাম, নিউ ফাইল। এখন আমাদের ফার্স্ট যে কোডটা সেটা এখানে পেস্ট করে দিই, সেটা হচ্ছে HTML-টা। এখান থেকে HTML কোড কপি করে নিলাম আর এখানে নোটপ্যাড প্লাসে পেস্ট করে দিলাম, এটা আমরা সেভ করব। এখান থেকে সেভ এস,
একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, নতুন ফোল্ডারের ভিতরে করব। এই ফোল্ডারের নেম দিলাম আমরা টিকটাক টয়। এখন এটার ভিতরে আমরা সেভ করে নিব সবকিছু, আর আমাদের ফাইল নেম দিব index.html। এই নামে সেভ করব আমরা html কোডটা। তো index.html এটা সেভ করে নিলাম। এরপরে নতুন একটা ফাইল নিয়ে নিলাম আবার। এখন এখান থেকে acsshটা আমরা কপি করে নিব, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই ফাইলটা আমরা সেভ করে নিই, আর এখান থেকে নাম দিব style.css। সেভ করে নিলাম। এরপরে নতুন আরো একটা ফাইল নিয়ে নিলাম 3 নম্বরটা সেভ করার জন্য, এই জাভা স্ক্রিপ্টটা, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটা আমরা সেভ করব, এটার নাম দিব আমরা script.js, জাভা স্ক্রিপ্ট। সো সেভ করে নিলাম। এখন যদি আমরা ফাইলটা দেখি, আমাদের ফোল্ডারে চলে যাই, এই হচ্ছে আমাদের ফোল্ডার। তো দেখেন এই হচ্ছে আমাদের ফোল্ডার, তো দেখেন এই হচ্ছে আমাদের ফাইলগুলো। এখন এটা আমরা জিপ করে নিব। এখন আমাদের এটা কম্পিউটার থেকে আমাদের অনলাইনে সাবমিট করতে হবে এই গেমটাকে। তো এর জন্য আমরা ফার্স্ট আমরা জিপ করে নিব, সোমরে গিয়ে এখান থেকে সেন্ট টু থেকে কমপ্রেসড জিপ ফোল্ডার। তো দেখেন কমপ্রেসড হয়ে গেছে নতুন একটা ফাইলে। এখন আবার ব্রাউজারে যাব। তো এটা পাবলিশ করার জন্য আমরা এখান থেকে আমাদের এটা লাইভ করতে হবে। তো এর জন্য ব্রাউজারে গেলাম আর নতুন করে এখানে সার্চ করলাম টাইনি হোস্ট। এই যে সাইট, এটা আমরা ওপেন করলাম টাইনি হোস্ট। এখন আমরা এখানে নাম দিব আমাদের গেমটার টিক টাক টয়। এখান থেকে আমাদের ফাইলটা আপলোড করে দিব। সো এটা কপি করে নিয়ে আসলাম আর এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম। এরপর মেল থেকে এখানে সাইন আপ করে নিলাম, কন্টিনিউ করে দিলাম। তো এটা কী টাইপের অ্যাপ সেটা দিবেন এখানে, এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নিলাম। এখান থেকে আদার্স দিলাম, এরপর কমপ্লিট। তো দেখেন এখন আমাদের অ্যাপটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাপটা একটা ওয়েবসাইটে তৈরি হয়েছে। চাইলে এই সাইটটা আপনি ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন, এখান থেকে কপি কোড করে পারবেন, অথবা কিউআর কোড স্ক্যান করেও আপনার ফোন থেকে এটা করতে পারবেন। তো আমাদের যা করতে হবে, এখন আমাদের এই ওয়েবসাইটটাকে এখন আমরা মোবাইল অ্যাপে কনভার্ট করব। সো এর জন্য নতুন করে সার্চ করব ওয়েব ইনটু অ্যাপ। এখন আমরা অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য অ্যাপ তৈরি করব। সাইটটা ওপেন করলাম, গেট স্টার্টেড। এখন আমাদের যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করে নিব। এটা আমরা কপি করে নিলাম, কপি লিঙ্ক। এরপরে জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপর এখান থেকে অ্যাপের নামটা দিবেন, আমাদের যে সঠিক নামটা সেটা আমরা দিই টিক টাক টয়। এ হচ্ছে আমাদের সঠিক নামটা, এটা আমরা কপি করে দিলাম আর এখানে পেস্ট করে নিলাম। এটা হচ্ছে অ্যাপ নেম, ক্যাপিটাল লেটার দিয়ে দিই। এরপর এখান থেকে একটা কোম্পানি নেম দিতে পারেন, আমি আমার নাম দিয়ে দিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। এরপর এখান থেকে একটা আইকন নিয়ে নিব, এই অ্যাপের আইকন। সো এটা আমরা অনলাইন থেকে নিয়ে নিই, আমরা ফার্স্টের আইকনটা নিয়ে নিই, এই হচ্ছে আইকন। সেভ করে নিলাম। এখন আমরা এটা আপলোড করে দিই আইকন হিসাবে। এরপর এখান থেকে নেক্সট করে দিলাম। এরপর এখান থেকে মেক অ্যাপ, এখান থেকে সাইন আপ করে নিই আমি ফাইজুল ইসলাম, আমার মেলটা দিয়ে দিই। এরপরে পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপর রেজিস্টার। এখন আমরা মেক অ্যাপে ক্লিক করলাম। দেখেন এখান থেকে অ্যান্ড্রয়েডের জন্য আইওএসের জন্য করতে পারবেন, সমস্যা নেই। আমাদের অ্যাপটা হয়ে গেছে। তো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপ। এখন আমরা এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে ডাউনলোড, এটা জিপ আকারে ডাউনলোড হবে। তো দেখেন এখানে অ্যান্ড্রয়েড এরপরে অ্যাপলের জন্য তৈরি হচ্ছে। তো যেই সাইটগুলো আমি ইউজ করলাম প্রত্যেকটা সাইট ডিসক্রিপশনে রেখে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি ফ্রিতেই দেখাচ্ছি। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি ডাউনলোডে যাই, তো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপ। এটা আমরা আনজিপ করে নিলাম, স্ট্রাক অল এক্সট্রাক্ট করে নিলাম।
তো দেখেন, এক্সট্রাক্ট করার পরে এই ফোল্ডারগুলো দেখতে পাবেন। এখন যদি আমরা অ্যান্ড্রয়েডে যাই, এখানে দেখেন একটা হচ্ছে এপিকে ফাইল। এই ফাইলটি হচ্ছে মেনলি আমাদের অ্যান্ড্রয়েডের জন্য। আপনারা এই এপিকে ফাইলটাই প্লে কনসোল অ্যাকাউন্টে আপলোড করবেন, তাহলে গুগল প্লে কনসোল থেকে আর্নিং করতে পারবেন। সো কীভাবে প্রপারলি আপলোড করা যায় সে বিষয়ে আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর নেক্সট টাইম কোন অ্যাপগুলো চান আপনারা, কোন অ্যাপ ক্রিয়েট করা দেখাবো, সেটার জন্য অবশ্যই কমেন্ট করবেন। সো আবারও দেখাবেন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাবাই।